ছাতে এসেছি, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এবার ছাতে চলে এসেছি একটু রোদ্দুরে স্নান টান করে, এখন বেলা 1টা বাজে। ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু দেখা করে যাই। আর ছাতে এসে বেশ ভালো লাগছে, কিন্তু গরম লাগছে জানো, রোদের তেজটা বড়। আর আমি ঠিক বুঝতে পারছি না কোনভাবে কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে ঝলসে যাবে না, কিন্তু বুঝতে পারছি না। এখানে আবার দেখছি অন্ধকার অন্ধকার লাগছে, কি জানি কি ব্যাপার। একটু সরে গেলেও কি কেমন লাগছে, ছাদ ভর্তি জামা কাপড় আছে, তো সেগুলোকে এসছি যখন তুলেই নিয়ে যাব। অন্যদের উপর আর চাপ সৃষ্টি করব না, একেবারে তুলেই নিয়ে যাব। ওগুলো সব কেচে টেচে মেলে দিয়েছে। তো তোমাদের নিশ্চয়ই এখন দুপুরবেলার খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, খাচ্ছ? আজকে তো নিশ্চয়ই একটা স্পেশাল মেনু থাকবেই, তো আমাদেরও একটু হয়েছে। তো ঠিক আছে, আজকে অল্প করেই আর কি। সূর্যদেব এখন মধ্য গগনে, তার জন্য তেজও খুব বেশি সূর্যের, মানে ভীষণ তেজ এখন। সেই পুরো সূর্যের আলোটা আমার মুখে এসে পড়েছে, তার জন্য মানে চোখে টাখে আর কি খুব ইয়ে হচ্ছে চশমাতে। বেশিক্ষণ আর কথা বলবো না, আমি এখন যাই, আবার পরে আসব, তোমাদের সঙ্গে কথা বলবো। যদি সকালবেলা ভোরবেলা কখনো সম্ভব হয় তাহলে আমি তোমাদের সঙ্গে গল্প করতে আসবো, কেমন? এখন তাহলে চলি। এই যে জামা কাপড় সব তুলে নিয়েছি আর এখানে আসবো, আর পেছনে ওই মানি প্ল্যান্টের কে সাক্ষীর কে ছবি তুলবো না, সেটা ভিডিও করব না, সেটা হয় না। আমি ভীষণ ভালোবাসি এই গাছটা। তো এই দেখো প্রচুর জামা কাপড় তুললাম, আরো নিচে আছে, তো এবার চলি। তোমাদের সেদিন বলেছিলাম আগের দিন যে আমার অগোছালো একটি খাট আছে পরিত্যক্ত, তার মধ্যে সমস্ত জিনিস অগোছালো করে রাখাই, দেখো জামা কাপড় ব্যাগ হেলমেট, তারপরে সোয়েটার জ্যাকেট সমস্ত কিছু এর মধ্যে রাখে, কেউ গোছায় না, কেউ না। তা শুধু আমি যদি গোছাই বা আমার যে সহকারী সে গোছায়, প্রতিদিন গোছানো হচ্ছে, প্রতিদিন এইরকম হচ্ছে ক্রমান্বয়ে। তাকে আমরা এখন ভেবেছি এরম পড়েই থাক, যা বাড়ির ছেলেরা তো গোছায় টোছায় না কিছু, এইভাবেই পড়ছে, ধুলো পড়ছে। সবচেয়ে বড় কথা এখানে একটা ল্যাডার আছে, এই ল্যাডারের মধ্যে এই ভালো ভালো জ্যাকেটগুলোকে ঝুলিয়ে রাখে, ঝুলিয়ে তাও এর মধ্যে তো ধুলো পড়ে না, এগুলোকে একটুখানি ঝেড়ে টেড়ে রাখলে তো ভালো থাকে, কে বলবে। আর এরমভাবেই চলছে আর কি, শীতকাল তো বড্ড জামা কাপড়ের ভিড় আর কি। তাও আবার অন্য একটা বাইরে সেই বারান্দা, ওখানেও থাকে, সব জায়গাতেই থাকে। আর অল্প বয়সী ছেলেরা হয় কি, এটা পড়ছে, এটা ছাড়ছে, এটা ছাড়ছে, ওটা পড়ছে, এরকম আর কি। ওদের তো কোনো হিসাব নিকাশ থাকে না এই। আর এদিকে জুনও সান্ধ্যকালীন, মানে সান্ধ্যকালীন না, এখনো তো বিকেল আর কি, ঘুমোচ্ছে আর কি, খুব দুষ্টুমি করেছে, ক্লান্ত হয়ে পড়েছে, এখন ঘুমোচ্ছে। তো দেখালাম আমার এই অগোছালো খাটটি, তা এই কাজেই ব্যবহৃত হয়। সন্ধ্যা বন্ধুরা, একটু নেমন্তন্ন বাড়িতে যাবো, পাশেই যাবো, একটু দাঁড়াবো, চলে আসবো। এখনো এই শাড়িটাই শুধু পরেছি, আর একটা ছোট্ট টিপ আর লিপস্টিক আর কিছু না, শাড়িটা পরেছি। একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, তো বাড়ি থেকে তো কেউ যাচ্ছে না, তো যেতেই হবে। এবার চুকুনটাকে বাঁধবো, পেতেই রওনা দেবো, দেখি যদি কিছু দেখাতে পারি তাহলে তোমাদের দেখাবো, কেমন? আর শাড়িটা কেমন লাগছে বলো, অনেক দিনের পুরনো, ঝুঁকুজে টেনে বার করলাম। তো এবার চুলটা পেতে টেতে নিয়ে গেছি একদম বাড়ির সামনে, সুন্দর করে গেট সাজানো হয়েছে, এবার ঢুকবো। ঢোকার আগে এই ছবিটা তুলে নিলাম, দেখো বন্ধুরা কি সুন্দর হলুদ আর নীলেতে গেটটা বানানো হয়েছে, এবার ঢুকবো ভেতরে। DJ Dirt. DJ Dirt. DJ Dirt. DJ Dirt.